আসসালামু আলাইকুম সবাইকে, স্বাগতম আমার এসএস ফ্যামিলি ব্লগসে। আশা করি যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। সকালে উঠে আমি যেদিন আসব সিলেটে, সেদিন আমি আম্মুর কাছ থেকে বাসায় থেকে রান্না করেছিল আম্মু, আর আম্মু আসতে চেয়েছিল কিন্তু আমি বললাম যে থাক আমি নিজে নিয়ে আসছি। আপনাদের ভাইয়া ও আর যায় নাই সকালবেলা উঠে, মেয়েকে নিয়ে আমি যে খাবার নিয়ে এসেছি। আম্মু সকালে অনেক সকালে উঠে খিচুড়ি রান্না করেছে, আলু ভাজি করেছে, এগুলো সব নাসা, আরও কিছু তরকারি আছে ফ্রিজের ভিতরে, তবে গরম গরম আলু ভাজি আর কিন্তু খিচুড়ি আর আম্মুর হাতে রেখে আমি খিচুড়ি একটা খাই না তেমন, একটা অল্প একটু খাই, তারপরেও খিচুড়ির আর আলু ভাজির সাথে ডিম ভাজি থাকলে কিন্তু কোনো কিছু আর লাগে না। আমরা কিন্তু সবাই আমাদের মায়ের হাতের রান্নাটা কিন্তু স্পেশাল মনে করি, আসলে সবাই কিন্তু আমরা এটাই মনে করি। আর আমার আম্মুর হাতের রান্নাটা আমি যে রান্নাটা আরও বেশি স্পেশাল মনে করি সেটা কচু শাক ঘাঁটি বলে আমাদের এলাকায়, কচু শাক ভাজি বা ঘাঁটি ওটা, আর যে আরও কিছু কিছু আছে, অনেক সব খাবারই তো অনেক বেশি পছন্দের, ভুড়ি ভাজি, বিভিন্ন শাক ভাজি, শাক ভর্তাটা আমার অনেক বেশি পছন্দের। ছোটোবেলায় যখনই স্কুলে যেতাম আগে পরীক্ষার সময় থাকতো, আম্মু সকালবেলা গরম ভাতের সাথে আলু ভর্তা, শাক ভর্তা, তারপরে আরও যখন যেটা হতো গরম, অনেক কিন্তু মজা লাগতো। আর সেই শাক ভর্তা আম্মু আজকে বানাবে, এখন আমি দুপুরে খাইতে যাচ্ছি বাসায়। আর যখনই আমি আসি না কেন এখানে, তখনই কিন্তু আম্মু যে কোনোভাবেই হোক কারো কাছে বলে যে আমার মেয়ে আসছে, শাক দিতে হবে, লাউ শাক যে ভর্তাটা অনেক বেশি টেস্টি হয়। আর আপনাদের মায়ের হাতের কোন রান্নাটা সবচেয়ে বেশি আপনাদের কাছে অনেক বেশি, সব রান্নাই তো অনেক ভালো মায়েদের হাতে, কোন রান্নাটা আপনাদের কাছে বেশি ভালো লাগতো সেটা আমাকে কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন। দুপুরে আমার ফুফাতো ভাই আসবে বাসায়, আর এখানেই খাওয়া দাওয়া করবো আমরা সবাই, সেই জন্য আম্মু রান্না করেছে। আসলে আম্মুকে আমি কোনো প্রকার হেল্প করতে পারি না, এত শর্ট টাইমের জন্য আসি, খুব খারাপ লাগে, আম্মুকে কোনো প্রকারই হেল্প করতে পারি না, আম্মু একা একাই সব কিছু করে, কোনো কাজের লোকও নেই। আর আমাদের এলাকায় কাজের লোক পাওয়াটা কিন্তু খুবই ভাগ্যের ব্যাপার, কাজের লোক পাওয়াই যায় না তেমন একটা। আমার শাশুড়িরও বাসায় কোনো কাজের লোক নেই, আম্মু সব কিছু একা একা করে সব কিছুই। আর আব্বু তো আমাকে সিলেটে নিয়ে যাওয়ার জন্য হাঁস নিয়ে এসেছে, আমাকে বলেছিল রাজহাঁস খাবে না পাতে এই হাঁসটা খাবে, আমি এটাটাই নিয়ে আসতে বলেছিলাম, আর আম্মু এটা কেটে বেছে সব কিছু করে আমাকে প্যাকেট করে দিয়ে দিবে। আরও কিছু আছে যেগুলো বাবা মার কিন্তু যখনই যেটা খেতে পছন্দ করে, একটা ছোট আমি যখন ছোট ছিলাম ছোটবেলা থেকেই আব্বু যখন বাজারে যাইতো তখনই কিন্তু আগে যে আমরা বলি সদাম বাজার থেকে নিয়ে আসতো সেগুলো কিন্তু এখন বড় হওয়ার পরও কিন্তু আব্বু নিয়ে আসে, আমি যখনই যাই তখনই সব কিছু বিভিন্ন প্রকার যা যা খেতে পছন্দ করি সব কিছুই নিয়ে আসে, চানাচুর যেই চানাচুরটা বেশি পছন্দ করি সব কিছুই নিয়ে এসেছে। আসলে এটাই হলো বাবা মার, যতদিন বাবা মা আছে ততদিন আলহামদুলিল্লাহ, যেন ভালো রাখুক বাবা মাকে, আপনারাও দোয়া করবেন আমার আব্বা আম্মুর জন্য। আসলে এবারে এসে একটা তেমন একটা ঘোরাফেরার ফাঁকে সময় দিতে পারি নাই, আব্বা আম্মুর কাছে থাকতেই পারি নাই, আর আব্বা আম্মুর আদরে একটা মেয়ে আমি, যেটা আমার তো আর কোনো বোন নেই, আমি একাই, আরও বেশি আদরের। সবার খাওয়া দাওয়া শেষ হয়ে গেছে, আর খাওয়া দাওয়া শেষ করে আমি এখন ভর্তা ভাজি এগুলো নিয়ে বসেছি যা আমার অনেক বেশি ফেভারিট। এবারে যে আমার কচু শাকটা খাওয়া হয়েছে একদিনই, না হলে যখনই এখানে থাকি তখন প্রতিদিনই আমার জন্য কচু শাক রান্না করে আম্মু। আমি আব্বুর জন্য একটু ফিরিনি রান্না করছি, কারণ যাওয়ার সময় একটু তাড়াহুড়ো করে ভাবলাম যে অল্প সময়ে আর পায়েস রান্না করতে গেলে একটু সময় লাগবে, তাই ফিরিনি রান্না করে রাখছি, যদি খায় আমারও অনেক বেশি ভালো লাগবে।
আর এখানে আসার পরে কিন্তু আমি চেষ্টা করি সবার সাথেই দেখা করার, এবার এসে কারোর সাথে আমাদের এলাকার যত খালা মানে পরিচিত যতজন আছে সবার সাথেই দেখা করি, কিন্তু এবার এসে আর কারোর সাথে দেখা করতে পারি নাই। আর এখানে এসে তেমন একটা সময় দিতে পারি নাই। অনেকে এসেছে, আম্মু বলেছে যে তোমাকে দেখতে এসেছিল, ঘুরে গেছে, দেখতে পায় নাই। আমার বড় মেয়ে আর আমার মেয়ে আসছে, ওরা আমার মামার বাসায় গিয়েছিল ঘুরতে, ওখান থেকে আসছে। আমার বড় মেয়ে কিন্তু আমাকে ছোট মা বলে ডাকে ছোটবেলায় থেকে, হয়তো বা অবাক হবেন আপনারা, আসলে ওটা আমার খালাতো বোনের মেয়ে। আমাকে ছোটবেলা থেকে এক জায়গায় আমরা থাকা হয়, আর ছোটবেলা থেকে ও আমাকে ছোট মা বলে ডাকে, আর ওর একটা খালামণিকেও ছোট মা বলে ডাকে। আমাদের দুজনকেই ছোট মা বলে ডাকে ও, ছোটবেলা থেকে এখনো ডাকে, আর আমাদের কাছে অনেক আমার কাছে অনেক বেশি ভালো লাগে। আর দুই বোনের তো এই নিয়ে আমাকে ছোট মা বলে খুনসুটি তো লেগেই আছে দুজনার, আর ভালোবাসা দুজনের তো আছেই। ও আসলে একেবারে যে ওর সাথে সবসময় থাকবে। আর এই এলাকাগুলোতে কিন্তু আমাদের অনেক স্মৃতি লুকিয়ে আছে, যে আমরা ছোটবেলায় খেলেছি, বিকেলবেলা যখন হয়েছে তখন আমরা সবাই মিলে এখানে এসে খেলাধুলা করা হয়েছে, হাঁটা। আর এখন এটা অনেক পরিবর্তন হয়েছে, কিন্তু তারপরেও স্মৃতি মনে হয় কোথায় কোথায়, এখনও চোখ বন্ধ করলে সেইটা জায়গাটাকে খুঁজে পাই যে এখানে এখানে খেলেছি। এগুলো কিন্তু সম্পূর্ণটাই আগে ছিল, জমির ক্ষেত ছিল, আর এখানে খেলাধুলা বলেন ছোটবেলাকার কিন্তু সব কিছু, সেটা হয়তো বা আপনাদের সাথে প্রকাশ করতে পারছি না, কিন্তু এখনও আমার মনে হচ্ছে চোখ বন্ধ করলেই সেই ছোটোর বেলায় যে আনন্দটুকু, এটাই স্মৃতিকে ফিরে পাই আমি। এটা আমাদের সবারই হয়। আর আপনাদের ছোটবেলায় কার কেমনভাবে কেটেছে, কতটা আনন্দে কেটেছে, কোনো মজার স্মৃতি থাকলে প্লিজ আমাকে কমেন্টে জানাবেন, আমারও অনেক বেশি ভালো লাগবে। আমরা যখন এখানে খেলেছি, পিকনিক করা ছিল, পিকনিকের ব্যবস্থা ছিল, আমরা সবাই পিকনিক করতাম, সেটাকে বলে আমাদের এলাকায় ভুলকো ভাত, আর অনেক এলাকায় বলে চড়ুই ভাত, বিভিন্ন এলাকায় বিভিন্ন কিছু বলে থাকতে পারে। এগুলো ক্ষেত চাষাবাদ এখন হয় না, এখন পুরোটাই বিল্ডিংয়ে ভরে গেছে। আর যখন এখানে ফাঁকা ছিল, বৌছি খেলা, অনেক ধরনের খেলায় বৌছি, বদন, অনেক কিছুই খেলা, হয়তো বা এখন সেগুলো আমাদের মনেও নেই, হয়তো বা খেলতে পারবো না, কিন্তু কিছু কিছু খেলনা আছে সেটা আমাদের এখনও পর্যন্ত মনে থাকে আছে। ভালো আছেন? হ্যাঁ, আমি আসছি এই যে শুক্রবারে, আমি কাছে দেখি তো এখানে এলা যে সরিষা খেতে ইয়া লাগাইছে মনে হয়। আগে এখানে কত খেলা হয়েছে? হ্যাঁ, আর খেলা নাই বাবা, এখন খেত টেত লাগে, গোটা চোরাই শস্য এই ফিরে, তেলের দাম বেশি, ইনশাল্লাহ পরের বার যখন আসবো তখন পুরো এলাকাটা আপনাদের সাথে শেয়ার করব। আমার বাবার বাড়ির এই সাইডটুকু, অংশটুকু শেয়ার করার চেষ্টা করব। আর কতটা সুন্দর এলাকা, এখন তো অনেক বাড়িঘর হয়ে গেছে, আর এখন অনেকটাই পরিবর্তন, বিল্ডিং আগে তো তেমন একটা ছিল না, এখন অনেকটাই পরিবর্তন হয়ে গেছে। তারপরেও নিজের এলাকা বলে কথা অনেক ভালো লাগা আছে। আর আপনাদের ছোটোবেলার স্মৃতিগুলো আমাদের আমার সাথে শেয়ার করতে পারেন, আর শেয়ার করলে আপনাদেরও যেরকম মনটা ভালো হয়ে যাবে, আমারও খুব ভালো লাগবে যে আমার সাথে আপনারা কথাগুলো শেয়ার করেছেন। আর আপনারা যারা বাহিরে থাকেন তাদের চোখ বন্ধ করে এখনও চিন্তা ভাবনা করে নেন আপনাদের ছোটোবেলাটা কেমন কেটেছে, ছোটোবেলায় স্মৃতি, কিছু কিছু স্মৃতি চোখ বন্ধ করে ভাবুন, তাহলে দেখবেন যে আমার মতো না আপনাদের কাছেও অনেক বেশি ভালো লাগবে। আমি একটা খালার বাসায় এসেছিলাম, সেখানে আমার খালার সাথে অনেক বেশি একটা আন্তরিকতা ছিল, আর এখানে আসার পরে যখনই আমি আসি তখন খালার সাথে দেখা করেই যাই।
আমাদের বেডিং পত্র বাঁধা শেষ, আর আব্বু আসবে, আম্মু খালা, আম্মু এসেছে, মামি এসেছে, আমার আমার খালাতো বোন এসেছে, আমার ছোট বড় মেয়ে এসেছে, ওরা সবাই এসেছে। আর আমরা এখন বের হব একটু পরে, আর এখান থেকে আপনাদের মেয়েটা যারা সিলেট থেকে, বগুড়া থেকে সিলেট যাবেন, তাদের জন্য একটা ইনফরমেশন, সেটা হলো যে একটু আগে থেকে টিকিট কাটবেন, তাহলে টিকিটটা ভালো একটা সিট পাবেন, আর জার্নি করতেও কিন্তু ভালো সিট হলে জার্নি করতেও কিন্তু ভালো লাগে। সিলেট থেকে আসা এখন কিন্তু রাতের বেলায় আসতে হয়, কারণ এখানে দিনের বেলা কোনো গাড়ি নেই। আবার বগুড়া থেকে যাওয়ার সময়ও আপনাদের রাতের বেলায় টিকিট কাটতে হবে, সে এখান থেকেও কোনো প্রকার দিনের গাড়ি নেই। হানি ফ্যামিলি আরও দু একটা হয়তো বা নতুন বাসের চালু ব্যবস্থা রয়েছে, তবে আমরা সবসময় হানিফ এবং শ্যামলিতে যাওয়া আসা করি, কারণ কোনো প্রকার এখানে হয়তো বা অন্য গাড়িতে আসলে ঢাকায় এসে থামতে হবে, তারপরে বগুড়ায় আসতে হবে, সেজন্য আমরা শ্যামলি কিংবা হানিফে একটা একেবারে আসা যায়। আর এখান থেকে যখন 9টায় এরকম হয়তো 7টা আছে, 9টা আছে, 8:30 আছে, লাস্ট মনে হয় 9:30, 9:30 কি 9টায় এরকম হবে লাস্ট যে বাসটা এখান থেকে ছাড়ে। যারা রংপুর থেকে আসবে তাদেরও রংপুর থেকে টিকিট কাটতে হবে, আর এই ঠনঠনিয়াতে কিন্তু এসে থামতে হবে, কারণ এখান থেকেই সব বাস যাওয়া রওনা দেয় শুরু করে। এখানে একটা টপিস হবে, আমরা এখানে তো ঠনঠনিয়া থেকে উঠেছি, আমরা এসে পৌঁছেছিলাম সকাল 9টার দিকে, আর জ্যাম না থাকলে তো খুব তাড়াতাড়ি চলে আসবেন সিলেটে। দেখা হবে আপনাদের সাথে নতুন ভিডিওতে, আর সে পর্যন্ত ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।